নমস্কার বন্ধুরা, ডিজিটাল ক্লাসরুমে তোমাদের আবার সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রথম সপ্তাহে আমরা 1 থেকে 64 পর্যন্ত কোশ্চেন আমরা করেছি প্রথম সপ্তাহে। ওকে, তো তোমরা যারা দেখোনি তারা প্রথম সপ্তাহটা দেখতে পারো। বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারত কততম স্থান পেল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারত স্থান পেয়ে গেছে 117তম। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স, অর্থাৎ ডেভেলপমেন্টও হবে তার সঙ্গে সেটা সাস্টেনেবল, অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, সব রকম দিক থেকেই অনেকগুলো 10টি এখানে মার্কিং আছে, 10টি মার্কিংয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই পাওয়া যাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। ওকে, তো 117তম স্থান পেয়েছে ভারত। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্টের উদ্বোধন করলেন? তো প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি করেছেন অনলাইনের মাধ্যমে, তো মধ্যপ্রদেশের করেছেন। কোন জেলায় এটি হবে? দেখো, রেওয়া জেলায় হবে। আরেকবার বলে দিই, যারা প্রথমবার আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, আমরা এইভাবে কেন লিখি, কারণ এইভাবে লিখলে একটাই সুবিধা, তোমরাও খাতায় এইভাবে লিখতে পারো। এইভাবে লিখলে তোমরা ডান দিকটা যদি ঢাকা দিয়ে রাখো তো তোমরা টেস্ট করতে পারবে পরের বার থেকে রিভিশন দেওয়ার সময়, যে তোমাদের মুখস্থ রয়েছে না মুখস্থ নেই। এইভাবে পড়লে যে প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্টের উদ্বোধন করলেন, তো বলার চেষ্টা করলে যদি দেখলে যে মধ্যপ্রদেশ এটা তোমার মনে নেই, তো আরেকবার পড়ে নিলে, আবার নেক্সট টাইম চেষ্টা করলে না দেখে বলার। ওকে, তো এইভাবে তোমরা রিভাইজ করতে পারো। নেক্সট দেখো, পড়ার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রিভাইজ করা। ঠিক, নেক্সট দেখো, বলছে ইনস্টাগ্রামের হায়েস্ট পেড সেলিব্রিটি কে হলেন সম্প্রতি? সেলিব্রিটি হলেন ডুইন জনসন। ওকে, ডুইন জনসন, যাকে আমরা দ্য রক নামে সবাই চিনি, দ্য রক ডুইন জনসন হয়ে গেছে ইনস্টাগ্রামের হায়েস্ট পেড সেলিব্রিটি, অর্থাৎ ইনস্টাগ্রামে তিনি একটা পোস্ট করলে সবথেকে বেশি পরিমাণ অর্থ পাবেন। হ্যাঁ, তো তারপরে যিনি রয়েছেন সেকেন্ড পজিশনে, তো কেলি জেনার, কেলি জেনারকে টপকেছেন। ওকে, তো কেলি জেনার এতদিন অবধি টপে ছিলেন, তো কেলি জেনারকে টপকে গেছেন এবং থার্ড পজিশনে এখন চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন প্রথম পজিশনে, তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে প্রথম হন কেলি জেনার এবং তাকে টপকে প্রথম হন ডুইন জনসন ওরফে দ্য রক। ওকে, রাখতে হবে। 2019 সালে হলিউডেরও হাইয়েস্ট পেড অ্যাক্টর হয়েছে ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী। ওকে, ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী 2019 সালে হলিউডেরও হাইয়েস্ট পেড অ্যাক্টর কিন্তু হয়ে গেছে ডুইন জনসন ওরফে দ্য রক। কোন দেশ হুয়ের থেকে তাদের সদস্যপদ চূড়ান্তভাবে তুলে নিল, অর্থাৎ ফাইনালি? ঠিক আছে, এতদিন অবধি আমরা আলোচনায় শুনেছি যে তুলে নেবে, কিন্তু তুলে নিয়েছে একদম, তো আমেরিকা তুলে নিয়েছে। ওকে, তো দেখো, হুয়ের ডিজিকে 6 জুলাই তুলে নিয়েছে। তো হুয়ের ডিরেক্টর ডিজি কে হয়েছেন? তো টেড্রোস আধানম। ওকে, টেড্রোস আধানম রয়েছেন হুয়ের ডিজি। তো গুগল প্লাসকে গুগল আবার কী নামে নতুনভাবে লঞ্চ করলো? তো আমরা দেখেছি গুগল প্লাস বলে একটি গুগলের একটি হ্যান্ড ছিল, তো সেখানে তো খুব একটা পপুলার ছিল না, একটু ফ্লপি ছিল, তো গুগল এটাকে আবার পুনরায় লঞ্চ করেছে গুগল কারেন্ট নামে। ওকে, গুগল কারেন্ট নামে পুনরায় এটা লঞ্চ করেছে। নেক্সট বলছে দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? তো বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 11ই জুলাই স্ট্যাটিক কোশ্চেনও বটে, 11ই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। তো এর থিমটা আমরা পরে একটি কোশ্চেনে করেছি। তো দেখো, বলছে ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম কী ছিল? ঠিক আছে, তো ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম ছিল পুটিং দ্য ব্রেকস অন কোভিড-19, সেফ গার্ডিং দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্লস। ওকে, পুটিং দ্য ব্রেকস অন কোভিড-19, সেফ গার্ডিং দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্লস। নেক্সট বলছি দেখো, স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোন থানা দেশের মধ্যে সেরা থানা হিসেবে নির্বাচিত হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স, নাদাউন পুলিশ স্টেশন। ওকে, নাদাউন নামে একটি পুলিশ স্টেশন যেটি রয়েছে হিমাচল প্রদেশে, তো হিমাচল প্রদেশের নাদাউন পুলিশ স্টেশন হয়ে গেছে ভারতের মধ্যে সেরা থানা। তো তোমরা হিমাচল প্রদেশটাও ভালোভাবে মনে রাখবে, কারণ এভাবেও কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে নাদাউন পুলিশ স্টেশন যেটি ভারতের মধ্যে সেরা পুলিশ স্টেশন নির্বাচিত হয়েছে সেটি কোন রাজ্যে? তো হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট বলছে দেখো, ইসরো কোন দেশের হয়ে অ্যামাজোনিয়া ওয়ান নামক একটি স্যাটেলাইট লঞ্চ করলো? তো অ্যামাজোনিয়া ওয়ান নামক স্যাটেলাইট লঞ্চ করেছে ভারত ইসরো ব্রাজিলের হয়ে। ঠিক আছে, ব্রাজিলের জন্য কিন্তু এটা করছে ইসরো অ্যামাজোনিয়া ওয়ান নামে। ওকে, তো এভাবে তোমরা মনে রাখবে যে ইসরোটাও মনে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ঘুরিয়েও আসতে পারে যে অ্যামাজোনিয়া ওয়ান নামক স্যাটেলাইট লঞ্চ করলো কোন সংস্থা? ইসরো, নাসা, এইভাবে অপশান দিয়ে দেবে। তো তোমরা মনে রাখবে যে ইসরো, অর্থাৎ ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা ব্রাজিলের জন্য তৈরি করছে অ্যামাজোনিয়া ওয়ান। এবং ব্রাজিলের রাজধানী কোথায়? খুব মনে রাখা খুব সোজা, ব্রাজিলিয়ার রাষ্ট্রপতি হলেন জাইর বলসোনারো। ওকে, জাইর বলসোনারো হচ্ছেন ব্রাজিলের। নেক্সট বলছে দেখো, চতুর্থবারের জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? তো চতুর্থবারের জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লি হসেন লং। ওকে, লি হসেন লং
নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে। ওকে, নেক্সট বলে দেখো, গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স, গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স, অর্থাৎ রিয়েল এস্টেটের ক্ষেত্রে কেনা বেচার দিক থেকে ট্রান্সপারেন্সি সব থেকে কোন দেশে রয়েছে এই হিসেবে যে র্যাঙ্কিং, তাতে ভারত রয়েছে 34তম স্থানে। ওকে, রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে ভারত রয়েছে 34তম স্থানে। নেক্সট বলে দেখো, সম্প্রতি মুক্তি পেতে চলা এ সং অফ ইন্ডিয়া বইটি কোন বিখ্যাত লেখক লিখেছেন? তো সং অফ ইন্ডিয়া নামক বইটি লিখেছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। ওকে, রাস্কিন বন্ড লিখেছেন সং অফ ইন্ডিয়া নামক বই, ঠিক আছে, সং অফ ইন্ডিয়া নামক বই লিখেছেন রাস্কিন বন্ড। নেক্সট বলছে দেখো, মালালা দিবস কবে পালিত হয়? তো মালালা দিবস পালিত হয় প্রত্যেক বছর 12ই জুলাই, মালালা ইউসুফ জাইয়ের জন্মবার্ষিকীতে পালিত হয় মালালা দিবস। ওকে, 12ই জুলাই পালন করে কারা? ইউনাইটেড নেশন পালন করে, অর্থাৎ জাতিসংঘ পালন করে। 2014 সালে ইনি শান্তিতে নোবেল পান এবং ইউনাইটেড নেশনের অনুযায়ী, ইউনাইটেড নেশন একটি ঘোষণা করে যে 2010 থেকে 2020, অর্থাৎ এই ডেকাডের এই যুগের কিন্তু সব থেকে পপুলার টিনেজার। ওকে, সব থেকে পপুলার টিনেজার হিসাবে কিন্তু মালালাকে, মালালার নামই বেছে নিয়েছেন। তো আমরা জানি মালালা ইউসুফ জাই, ইনি হচ্ছেন একজন মহিলাদের শিক্ষার ব্যাপারে ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছেন। ওকে, মহিলা শিক্ষার ব্যাপারে এনার কাজ চলেছে এবং অর্থাৎ রিফিউজিদের ক্ষেত্রে মেনলি এনার কাজ। এবং এরকমই আরেকজন টিনেজার কিন্তু বর্তমানে পপুলার রয়েছেন, যিনি হচ্ছেন গ্রেটা থানবার্গ। ওকে, গ্রেটা থানবার্গ, যিনি সুইডেনের বাসিন্দা, তার কাজ হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে। ওকে, তো এনভায়রনমেন্টাল আন্দোলন হচ্ছে গ্রেটা থানবার্গ এবং মালালা ইস্যু যাই হচ্ছে এডুকেশন ফর ফিমেল। ওকে, নেক্সট তাকে বলছে যে ভারতের প্রথম, এবং গ্রেটা থানবার্গও এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু যদিও তিনি পাননি, তো মনোনীত হয়েছিলেন এবং টাইমস ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন মালালা গ্রেটা থানবার্গ। ওকে, তো দুজন টিনেজারই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখো, ভারতের প্রথম ই লোক আদালত কোন রাজ্য আয়োজন করলো? তো ই লোক আদালত, অর্থাৎ অনলাইনের মাধ্যমে লোক আদালত, অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হয় সমস্তটাই, তো এটা করেছে ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড় প্রথম ই লোক আদালত ব্যাপারটা আয়োজন করেছে। নেক্সট বলছে দেখো, এডিবি এর ভাইস প্রেসিডেন্ট এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলো ভূপেশ বাঘেল। নেক্সট দেখো, এডিবি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোন ভারতীয় ব্যক্তিত্ব নিযুক্ত হলেন? তো এডিবি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অশোক লাভাসা। ওকে, অশোক লাভাসা, অশোক লাভাসা যিনি বর্তমানে ভারতের কোন বিশেষ পদে নিযুক্ত রয়েছেন? তিনি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত রয়েছেন। ওকে, তো ভারতের দুজন নির্বাচন কমিশনার থাকেন এবং একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে। ওকে, তো একজন মুখ্য নির্বাচন কমিশনারকে সাহায্য করেন দুজন নির্বাচন কমিশনার, তো সেই দুজন নির্বাচন কমিশনারের মধ্যে একজন হচ্ছেন অশোক লাভাসা। ওকে, তো অশোক লাভাসা হয়ে গেছেন এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। কত সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? 1966 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন মাসাতসুগু আসাগাওয়া। ওকে, এডিবির বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন মাসাতসুগু আসাগাওয়া এবং এডিবির হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলা, ফিলিপিন্সে। ওকে, ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে রয়েছে এডিবির হেডকোয়ার্টার। নেক্সট বলছে দেখো, ইন্ডিয়াস ভেনাস মিশন ভারতের প্রথম শুক্র গ্রহ অভিযান। ওকে, ভারত এর আগে মার্স মিশন করেছে, তো ভারত প্রথম শুক্র গ্রহ অভিযান করছে, তো এর জন্য 2023 সালে শ্রীহরিকোটা থেকে যে যানটি লঞ্চ হবে তার নাম কী রাখা হয়েছে? তো দেখো, মনে রাখা খুব সোজা, শুক্র থেকে হচ্ছে শুক্রায়ন ওয়ান। ওকে, শুক্রায়ন ওয়ান তো রাখা হয়েছে ভারতের যে মিশনটি শুক্র গ্রহে যাবে। নেক্সট বলে দেখো, প্রথম দেশ হিসেবে কোন দেশ কোভিড-19 ভ্যাকসিন মানুষের ওপর প্রয়োগ করা সম্পূর্ণ করলো? তো প্রয়োগ মানুষের ওপর প্রয়োগ করা সম্পূর্ণ করে দিয়েছে প্রথম হচ্ছে রাশিয়া। ওকে, রাশিয়া প্রথম সম্পন্ন করেছে। নেক্সট বলছে দেখো, জিএসটি অথরিটি অ্যালকোহল বেসড স্যানিটাইজারের ওপর কত শতাংশ জিএসটি বসালো? তো অ্যালকোহল বেসড স্যানিটাইজারের ওপরে কিন্তু 18%, 18% জিএসটি কিন্তু বসিয়েছে জিএসটি অথরিটি। নেক্সট বলছে দেখো, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে পালিত হয়? তো ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালিত হয় প্রত্যেক বছর 15ই জুলাই। ওকে, ইউথ স্কিল ডে, অর্থাৎ যুবদের যে স্কিল, সেই স্কিল ডে কিন্তু পালিত হয় 15ই জুলাই। এবছরের থিম কী ছিল? স্কিল ফর এ রেজিলিয়েন্ট ইউথ। ওকে, স্কিল ফর এ রেজিলিয়েন্ট ইউথ, এটাই ছিল এবছরের থিম। নেক্সট বলে দেখো, ভারতের প্রথম মহিলা হিসেবে কে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন? তো ভারতের প্রথম মহিলা হিসেবে পেয়ে গেছেন মমতা ব্যানার্জি আমন্ত্রণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেয়ে গেছেন অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ। নেক্সট বলে দেখো, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে 68 বছর বয়সে মারা গেলেন সুরেশ আমনকার। ওকে, সুরেশ আমনকার মারা গেলেন, তো ইনি কোন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন? তো ইনি ছিলেন গোয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। তো 68 বছর বয়সে ইনি মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে, তো ইনি ছিলেন গোয়ার
প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। নেক্সট বলছি, দেখো গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 কে পেলেন, তো গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 পেলেন সচিন অবস্থি। ওকে, সচিন অবস্থি পেয়ে গেছেন গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020। নেক্সট বলছি, দেখো সম্প্রতি একটি কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট অ্যাপস্টার সিক্স ডি কোন দেশ লঞ্চ করলো, তো অ্যাপস্টার সিক্স ডি লঞ্চ করেছে চীন। এবং আমরা আগের সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি বেইডেও নামেও একটা স্যাটেলাইট কিন্তু লঞ্চ করেছে চীন। ওকে, নেক্সট বলছি, দেখো সম্প্রতি কোন দেশ ভারতের সমস্ত নিউজ চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সমস্ত বলা ভুল, একটি শুধু বাদ দিয়েছে, যেটা হচ্ছে দূরদর্শন। ওকে, দূরদর্শন বাদে বাকিগুলোকে কিন্তু করেছে, তো দূরদর্শন বাদ দিয়ে বাকি নিউজ চ্যানেলগুলোকে কোন দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, নেপাল। ঠিক আছে, নেপাল করেছে, দূরদর্শন বাদে বাকি ভারতীয় যে নিউজ চ্যানেলগুলি রয়েছে সেই নিউজ চ্যানেলগুলিকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের ব্যান করেছে। নেক্সট বলছে, দেখো হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন, যিনি মুস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ এর আগে ছিলেন মুস্তাক আহমেদ, তো এনার স্থলাভিষিক্ত হলেন জ্ঞানেন্দ্র নিঙ্গমবাম। ওকে, জ্ঞানেন্দ্র নিঙ্গমবাম। এই কোশ্চেনটি এইভাবেও আসতে পারে যে জ্ঞানেন্দ্র নিঙ্গমবাম যিনি হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, ইনি কোন রাজ্যে, তো ইনি মণিপুরের বাসিন্দা হয়েছে। এবং 2009 সালে এই হকি ইন্ডিয়াস তৈরি হয়, হকির ক্ষেত্রে যেমন ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই রয়েছে, সেরকম হকির ক্ষেত্রে হকি ইন্ডিয়া। নেক্সট বলছি, দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার 2020 কে পেলেন, এবং হকি ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, দাদা সাহেব ফালকে পুরস্কার 2020 কে পেলেন, তো দাদা সাহেব ফালকে পুরস্কার 2020 পেয়ে গেছে কেজাং ডি থংডক। ওকে, কেজাং ডি থংডক, তো ইনি পেয়ে গেছেন হয়েছে কেজাং ডি থন্ডক, ইনি পেয়ে গেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। এবং ইনি একজন ডিরেক্টর, অ্যাকচুয়ালি ইনি একজন ফিল্ম ডিরেক্টর। ওকে, তো জেনারেলি ফিল্মের অভিনেতারাই দাদা সাহেব ফালকে পুরস্কার পান, কিন্তু ইনি ডিরেক্টর হিসেবে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তো দেখো 2019 সালে পেয়েছিল, এটাও খুব মনে রাখতে হবে আমাদেরকে, কারণ দাদা সাহেব ফালকেটা পুরনো সালেরগুলো অনেক সময় কোশ্চেনে দেয়, তো 2019 সালে পেয়েছেন অমিতাভ বচ্চন। ওকে, অমিতাভ বচ্চন পেয়েছেন 2019 সালে, এবং 2020 সালে পেলেন কেজাং ডি থংডক। নেক্সট বলছি, দেখো সম্প্রতি দলাই লামার একটি জীবনী হিজ হলিনেস দ্য 14th দলাই লামা অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি, বইটি লেখককে, অর্থাৎ বইটির লেখক হচ্ছে তেনজিং গেইছে টেথং। ওকে, তেনজিং গেইছে টেথং, ইনি এই দলাই লামার 14th দলাই লামার কিন্তু সঙ্গে 30 বছর, দীর্ঘ 30 বছর কাটিয়েছেন, ইনি ওনার পরামর্শদাতা, তো ইনি লিখে ফেলেছেন দলাই লামা সংক্রান্ত একটি বই। এবং দলাই লামা মনে রাখবে, দলাই লামা কিন্তু কোনো মানুষের নাম নয়, এটা একটি পোস্ট। ওকে, তো এই মুহূর্তে 14th দলাই লামা নিযুক্ত রয়েছেন। তো নেক্সট বলছি, দেখো অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 কে জিতলেন, তো ভাল্টেরি বোট্টাস নিযুক্ত হয়েছিলেন অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020। ওকে, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছেন কিন্তু হচ্ছে ভাল্টেরি বোট্টাস। ওকে, ভাল্টেরি বোট্টাস, ইনি কোন দেশের নাগরিক, ইনি ফিনল্যান্ডের নাগরিক। ওকে, ভাল্টেরি বোট্টাস অনেক গ্র্যান্ড প্রিক্সই জেতেন, জেনারেলি যে ম্যাক্সিমাম গ্র্যান্ড প্রিক্স জিতে নেন হচ্ছেন লুইস হ্যামিল্টন, কিন্তু ভাল্টেরি বোট্টাসও এখন কিছু কিছু জিতছেন, তো অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে গেছেন ভাল্টেরি বোট্টাস। ইনি ফিনল্যান্ডের বাসিন্দা, এবং রাজধানী হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, এবং প্রধানমন্ত্রী হলেন সানামারিন। তো সানামারিন থেকে আমরা যেটা মনে রাখবো, সানামারিন হলেন পৃথিবীর বর্তমানে পৃথিবীর কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ওকে, পৃথিবীর কনিষ্ঠতম প্রধানমন্ত্রী বর্তমানে নিযুক্ত রয়েছেন সানামারিন ফিনল্যান্ডের। ওকে, এবং ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, এবং ফিনল্যান্ডের একটি কোম্পানি খুব জনপ্রিয় আমরা মনে রাখবো, নোকিয়া। নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। ওকে, নেক্সট বলছে, দেখো নোকিয়া ফিনল্যান্ডের একটি রিভারের নাম, অর্থাৎ নদীর নাম। নেক্সট বলছে, দেখো কোন সংস্থা ইন্ডিয়ান প্যান্ডেমিক রিস্ক পুল গঠন করার জন্য একটি ওয়ার্কিং কমিটি স্থাপন করেছেন। ওকে, তো ইন্ডিয়ান প্যান্ডেমিক রিস্ক পুল এরা স্থাপন করবে, তার জন্য একটা ওয়ার্কিং কমিটি স্থাপন করেছে, যারা সমস্ত কিছু সুপারিশ করবে। তো মনে রাখবে, এটা একটা ন মেম্বারের একটি কমিটি, তো এটা তৈরি করেছে ইড্ডাই। ওকে, ইড্ডাই তৈরি করেছে নটি মেম্বারের একজন একটা কমিটি, এবং সেই কমিটির হেড রয়েছেন সুরেশ মাথুর নিজেই। ওকে, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইড্ডাইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর সুরেশ মাথুর, তিনি কিন্তু এই 9 মেম্বার কমিটির হেড রয়েছেন, এবং এই 9 মেম্বার কমিটির তৈরি করেছে ইড্ডাই। ইড্ডাইয়ের ফুল ফর্ম হলো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরটাকে সম্পূর্ণভাবে অথরাইজ করে ইড্ডাই। ওকে, নেক্সট বলছি, দেখো ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সামিট 2020 ভারতের পক্ষ থেকে ভার্চুয়ালি কে অংশগ্রহণ করলেন, তো ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সামিট 2020 এটি 15তম বারের জন্য হচ্ছে, 2005 সাল থেকে শুরু হয়, এবং নরেন্দ্র মোদী কিন্তু এবছরে অংশগ্রহণ করেন ভার্চুয়ালি। এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার রয়েছে কোথায়, ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। এবং এই ইউরোপিয়ান ইউনিয়নই কিন্তু টোটাল ইউরোপটাকে কন্ট্রোল করে, তাই জন্য বেলজিয়ামকে বলা হয়
ইউরোপের ককপিট, ওকে, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, কারণ বেলজিয়ামে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, ওকে, ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলস শহরে। নেক্সট বলছে দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দুজনের যৌথ উপস্থিতিতে মহারাষ্ট্রে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম ডাটা সেন্টার স্থাপিত হলো, ওকে, তো এটি যে ডাটা সেন্টারটি স্থাপিত হয়েছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম, তো এটির নাম দেওয়া হয়েছে ইয়াট্টা NM1 ডাটা সেন্টার, ওকে, ইয়াট্টা NM1 ডাটা সেন্টার। নেক্সট বলছে দেখো, লাক্সারি রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন, তো লাক্সারি রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন সুখবীর সিং। লাক্সারি রাইড হলো ভারতের সব বৃহত্তম প্রি ওন্ড লাক্সারি কার, ওকে, প্রি ওন্ড লাক্সারি কার হচ্ছে কোম্পানি হচ্ছে লাক্সারি রাইড, তো এর অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়ে গেছে সুখবীর সিং। ইনি কোন বিশেষ নামে পরিচিত, তো সুখবীর সিং পরিচিত প্রিন্স অফ ভাংড়া নামে, ওকে, প্রিন্স অফ ভাংড়া নামে পরিচিত হচ্ছেন সুখবীর সিং। এই সুখবীর সিং নিযুক্ত হয়েছেন লাক্সারি রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। নেক্সট বলছে দেখো, আমেরিকা কত তারিখে স্বাধীনতা দিবস পালন করে, তো আমেরিকা স্বাধীনতা দিবস হচ্ছে 4th জুলাই 1776 সালের 4th জুলাই, কিন্তু ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে এবং এবছর হচ্ছে তাদের 244তম স্বাধীনতা দিবস, ওকে, তো 4th জুলাই 244তম এবং ব্রিটেনের থেকে স্বাধীনতা পায়, এই তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখো, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করতে পিওর ফর সিওর ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য, অর্থাৎ পিওর ফর সিওর অভিযান চালু করেছে রাজস্থান, ওকে, রাজস্থান চালু করেছে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করার জন্য পিওর ফর সিওর ক্যাম্পেইন, এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট, ওকে। নেক্সট বলছে দেখো, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রক সম্প্রতি AI বেসড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে যার নাম দিয়েছে অসীম, তো এই অসীমের ফুল ফর্ম কী, তো অসীমের ফুল ফর্ম হলো আত্মনির্ভর স্কিল এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং, ওকে, আত্মনির্ভর স্কিল এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং, তো এখানে কী হবে, স্কিল্ড যারা লেবার আছেন তাদেরকে, তাদের এবং মানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনের মধ্যে কিন্তু লিঙ্ক তৈরি করা হবে, ওকে, যে কাজ দেবে এবং কাজ করবে তাদের মধ্যে লিঙ্ক স্থাপন করার জন্য এই অসীম লঞ্চ করেছে কিন্তু, ওকে, তো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রক। নেক্সট বলছে দেখো, আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ NIFA এর অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিযুক্ত হলেন, তো ডক্টর পরাগ চিটনিস নিযুক্ত হয়ে গেছেন, ইনি ভারতীয় বংশোদ্ভূত, ইনি আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার NIFA ডিরেক্টর হিসেবে কিন্তু অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। নেক্সট বলছে দেখো, পোল্যান্ডের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত নির্বাচিত হলেন, তো পোল্যান্ডের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যান্দ্রেজ ডুডা নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের রাষ্ট্রপতি পদে। নেক্সট বলছে দেখো, মোহনবাগান রত্ন পুরস্কার 2020 কে বা কারা পেয়েছেন, তো এবারে দুজন পেয়ে গেছেন, একজন হচ্ছেন পলাশ নন্দী এবং আরেকজন হচ্ছে গুরুবক্স সিং, ওকে, গুরুবক্স সিং এবং পলাশ নন্দী নির্বাচিত হয়েছেন মোহনবাগান রত্ন পুরস্কার 2020। নেক্সট বলছে দেখো, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী 10টি দেশের মধ্যে ক্যান্সার প্রিপেয়ারনেস ইন এশিয়া প্যাসিফিক তালিকায় ভারতের স্থান কত, অর্থাৎ 10টি দেশ ক্যান্সারের ক্ষেত্রে কতটা প্রিপেয়ার, ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড কিওরের ব্যাপারে কতটা প্রিপেয়ার তার জন্য একটি লিস্ট তৈরি করা হয়, তো ভারত সেখানে 8তম স্থান পেয়েছে, ওকে, 8 স্থান পেয়েছে। তো নেক্সট বলতে দেখো, রোকো টোকো নামক অভিযান কোন রাজ্য চালু করলো, এর মাধ্যমে যারা সঠিকভাবে মাস্ক পরছে না তাদের সচেতন করা হবে, তো রোকো টোকো নামে সচেতনমূলক একটি মাস্কের ব্যাপারে সচেতনমূলক একটি অভিযান চালু করলো কিন্তু মধ্যপ্রদেশ, ওকে, মধ্যপ্রদেশ চালু করেছে রোকো টোকো নামক অভিযান, ওকে। নেক্সট বলতে দেখো, রেল মন্ত্রক কত সালের মধ্যে তাদের গ্রিন রেল মন্ত্রকে পরিণত করবে, অর্থাৎ সম্পূর্ণ রেল মন্ত্রকটাই হয়ে যাবে গ্রিন রেল মন্ত্রক, অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে নেবে নিজেদেরকে 2030 সালের মধ্যে, ওকে, 2030 সালের মধ্যে সম্পূর্ণ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়ে যাবে। তো নেক্সট বলছে দেখো, কোন IIT একটি আল্ট্রা ভায়োলেট স্যানিটাইজিং প্রোডাক্ট সুদ তৈরি করলো, ঠিক আছে, তো আল্ট্রা ভায়োলেট দ্বারা কাজ করে এই স্যানিটাইজিং ডিভাইসটি, তো এটি তৈরি করেছে IIT কানপুর, ওকে, IIT কানপুর তৈরি করেছে, এটি 10x10 সাইজের একটি ঘরকে কী করতে হবে, মাত্র 15 মিনিটে 10x10 মানে এখানে 10 ফুট বাই 10 ফুটই বলা হয়েছে, 10 ফুট বাই 10 ফুট মাপের একটি ঘরকে মাত্র 15 মিনিটে কিন্তু ডিসইনফেক্ট করতে পারবে এই ডিভাইসটি, ওকে। নেক্সট বলছে দেখো, 2020 ভন কারমান পুরস্কার কে পেলেন, তো ভন কারমান অ্যাওয়ার্ড পেয়ে গেছে ডক্টর কে সিবান, ইসরোর চেয়ারম্যান ডক্টর কে সিবান পেয়ে গেছেন হচ্ছে ভন কারমান পুরস্কার, ডক্টর কে সিবান কিন্তু রকেট ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। নেক্সট বলছে দেখো, বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন, তো বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিক্রম দোরাইস্বামী, ওকে, বিক্রম দোরাইস্বামী নিযুক্ত হয়েছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে। নেক্সট বলছে দেখো, খুব কম খরচার কোভিড-19 টেস্ট করো শিওর
তৈরি করলো কোন আইআইটি, আইআইটি ওকে, তো নাম দেওয়া হয়েছে টেস্টটি করোসিওর, তো এটি খুব কম পয়সায় খরচায় হয়ে যাবে, তো এইটা তৈরি করেছে আইআইটি দিল্লি, ওকে, আইআইটি দিল্লি তৈরি করেছে করোসিওর। নেক্সট দেখো ট্রপিক্যাল স্টর্ম ফে কোন দেশকে ক্ষতিগ্রস্ত করলো, তো একটি ট্রপিক্যাল স্টর্ম অর্থাৎ একটি সম্প্রতি একটি ঝড় যেটি ফে নামক, এটি কোন দেশকে ক্ষতিগ্রস্ত করে, তো এটি ক্ষতিগ্রস্ত করে ইউএসএকে, ঠিক আছে, ইউএসএতে আছড়ে পড়ে ট্রপিক্যাল স্টর্ম ফে, বিশেষ করে ইউএসএ ক্যালিফোর্নিয়া অঞ্চলে মেনলি এটা আছড়ে পড়ে। নেক্সট দেখো ভারতে কোন বছরের বাঘের সেন্সাস একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো সব থেকে বেশি সংখ্যক ক্যামেরা ট্র্যাপ ওয়াইল্ড লাইফ সার্ভে করার জন্য, ওকে, তো সব থেকে বেশি সংখ্যক ক্যামেরা ট্র্যাপ অর্থাৎ ক্যামেরা যেগুলো বেঁধে দেওয়া হয় তাই না, অনেক জায়গাতে লাগানো হয়, কোথাও গাছে লাগানো হয়, কোথাও পশুর দেহেও অনেক সময় সেট করে দেওয়া হয়, তো এইরকম ক্যামেরা ট্র্যাপ ওয়াইল্ড লাইফ সার্ভে মানে সব থেকে বড় বৃহৎ মাপের করার জন্য গিনেস রেকর্ড করেছে কিন্তু ভারতের 2011 2018 সালে টাইগার সেন্সাস, ওকে, 2018 সালে বাঘ সেন্সাস অর্থাৎ টাইগার সেন্সাস কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2018 সালটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো চিকাগো রোটারি ফাউন্ডেশনের দেওয়া পল হ্যারিস ফেলো রেকগনিশন পুরস্কার পেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো চিকাগো রোটারি ফাউন্ডেশনের দেওয়া পল হ্যারিস ফেলো রেকগনিশন পুরস্কার পেয়ে গেছে তামিলনাড়ু, ওকে, তামিলনাড়ু পেয়ে গেছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। দেখো ইউনাইটেড কিংডমের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ হলো কোন দেশ, অর্থাৎ ব্রিটেনে তাদের দেশে FDI নিয়োগে সেকেন্ড পজিশনে কোন দেশ রয়েছে, ভারত, ওকে, ভারত রয়েছে সেকেন্ড পজিশনে, এবং ভারতে FDI বিনিয়োগে সব থেকে টপ পজিশনে রয়েছে মনে রাখবো সিঙ্গাপুর, ওকে, সিঙ্গাপুর বর্তমানে টপ পজিশনে রয়েছে এবং তারা মরিশাসকে পেছনে ফেলে দিয়েছে, আগে মরিশাস প্রথম স্থানে ছিল। নেক্সট দেখো আমাদেও গন কৌবলি সম্প্রতি মারা গেলেন, তো যিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন, সামনে নির্বাচন ছিল রাষ্ট্রপতি পদের, তো সেই পদপ্রার্থী ছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন, তো কোন দেশে, আইভরি কোস্টে, ওকে, আইভরি কোস্টে ইনি এসব করছিলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী ছিলেন এবং প্রধানমন্ত্রী পদ সামলাচ্ছিলেন আমাদেও গন কাউবালি, ওকে। নেক্সট বলছি দেখো প্রজাপতির কোন প্রজাতি ভারতের বৃহত্তম প্রজাপতির তকমা পেলো, তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গোল্ডেন বার্ড উইং, ওকে, গোল্ডেন বার্ড উইং যেটি সাধারণত হিমালয়ে পাওয়া যায়, তো এই গোল্ডেন বার্ড উইং কিন্তু হয়ে গেছে ভারতের বৃহত্তম প্রজাপতির তকমা পেয়ে গেছে, ওকে, তো এটি রিসেন্টলি ডিসকভার হয়েছে এই প্রজাপতিটি, তো এই প্রজাপতি পেয়ে গেছে ভারতের বৃহত্তম প্রজাপতির তকমা। নেক্সট বলছি দেখো প্রথম শিল্পোন্নত দেশ হিসেবে কোন দেশ তাদের সমস্ত তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চলেছে, তো সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চলেছে তাদের তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি 2038-এর মধ্যে তারা সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলবে, ওকে, 2038, আর কটাই মাত্র ওদের তাপবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কয়লা ধারা যে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় সেই কেন্দ্রগুলিকে, কোল প্ল্যান্টগুলিকে প্রায় বন্ধ করে ফেলেছে এবং 2038 সালের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলবে, পরিবেশের কথা মাথায় রেখে আর কি, তো রাশিয়া করেছে এটি প্রথম বৃহৎ দেশ হিসাবে প্রথম। নেক্সট দেখো মেন্স 52 কেজি ক্যাটাগরিতে বক্সিংয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেল কোন ভারতীয় বক্সার, তো 52 কেজি ক্যাটাগরিতে বক্সিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন যে র্যাঙ্ক করে তার মধ্যে এখন শীর্ষস্থানে রয়েছে অমিত ফাঙ্গাল, ওকে, অমিত ফাঙ্গাল পেয়ে গেছে শীর্ষস্থান। তো এখানেই আমরা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করলাম এবং জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে পারো।